হ্যালো ভিউয়ার্স, স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 এর আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমাদের পৃথিবীতে এমন কিছু মুসলিম কান্ট্রি রয়েছে যেগুলো অত্যন্ত ধনী এবং যাদের কাছে এত পরিমাণের খনিজ সম্পদ রয়েছে যা তাদের আরও বেশি ধনী হতে সাহায্য করেছে, এবং এই দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলো সামরিক অস্ত্রশস্ত্রে অনেক বেশি শক্তিশালী, এবং এই সকল দেশকে টেক্কা দেওয়া যে কোনো দেশের পক্ষে একেবারে অসম্ভব। তো চলুন, আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি মুসলিম পাওয়ারফুল কান্ট্রির সঙ্গে পরিচিত হয়ে নেই। নাম্বার ওয়ান, ইন্দোনেশিয়া। ভিউয়ার্স, ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যে দেশটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত মালাকা এস্টেটকে নিয়ন্ত্রণ করে। ঠিক এই কারণে এবং বাণিজ্যিক ফায়দার কারণে যে কোনো দেশ ইন্দোনেশিয়াকে মূলত হিসাব করেই চলে। ইন্দোনেশিয়ার দেশটিতে মূলত প্রায় 25 কোটির উপরে মুসলমান রয়েছে। ইন্দোনেশিয়ার দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ভারত এবং পাকিস্তানের চাইতে প্রায় 4 গুণ বড়। ইন্দোনেশিয়ার একজন নাগরিকের ইনকাম ভারত এবং পাকিস্তানের নাগরিকের চাইতে প্রায় 2 গুণ বেশি। নাম্বার টু, টার্কি। টার্কি দেশটিতে মূলত প্রচুর পরিমাণের মুসলিম বসবাস করে। টার্কি দেশের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে সাহসী সেনাবাহিনীগুলোর মধ্যে অন্যতম, এবং এই দেশের সেনাবাহিনী অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে থাকে। ঠিক এই কারণে ন্যাটো সংস্থায় টার্কি দেশটির অবস্থান আমেরিকার পরে পরেই। এই দেশটির ক্ষমতা ইউরোপের যে কোনো দেশের চাইতে বেশি। নাম্বার থ্রি, পাকিস্তান। পাকিস্তানি আর্মিরা মূলত অত্যন্ত সাহসী এবং তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে, যার ফলে পাকিস্তানি আর্মি এশিয়ার সবচেয়ে সেরা এবং শক্তিশালী একটি আর্মি সংগঠন। পাকিস্তানের স্পাই এজেন্সি ISI পৃথিবীর সবচেয়ে সক্রিয় একটি স্পাই এজেন্সি। কিন্তু পাকিস্তান দেশটির অর্থনৈতিক ব্যবস্থা মুসলিম বিশ্বের যে কোনো দেশের চাইতে অনেক বেশি নিম্নমানের। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, পাকিস্তানের কাছে এমন একটি বড় মাপের পারমাণবিক অস্ত্র রয়েছে যা মুসলিম বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। নাম্বার ফোর, সৌদি আরব। সৌদি আরব দেশটিকে মূলত পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি ধনী দেশ হিসেবে মনে করা হয়। সৌদি আরব আরব লীগ এবং ওপেকের মতো সংগঠনকে নেতৃত্ব দেওয়ার কারণে পৃথিবীর অর্থব্যবস্থায় এই সৌদি আরব অনেক বেশি প্রভাব বিস্তার করেছে, এবং এই সৌদি আরব দেশটি মূলত তেলের বাজার নিয়ন্ত্রণ করে, এবং সৌদি আরবের আর্মিদেরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যার ফলে তারা অনেক শক্তিশালী। এবং সৌদি আরব পৃথিবীর বুকে এমন একটি মুসলিম দেশ যে দেশটি তাদের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বেশি ব্যয় করে থাকে। নাম্বার ফাইভ, ইরান। উন্নত আর্মি এবং ক্ষমতার দিক থেকে মূলত মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র হচ্ছে ইরান। ইরান দেশটি মূলত তাদের ডিফেন্স বাহিনীর জন্য যে সকল সরঞ্জামাদি বা যুদ্ধাস্ত্রের প্রয়োজন তা তারা নিজেরাই তৈরি করে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।